Assalamu alaikum, dear student. How are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. Dear student, in my previous class, I discussed with you about parts of speech. And in my live class and video class, both classes, we have already finished the chapter of parts of speech. So today, I will discuss with you about new topic. The topic name is tense. Topic name is tense. Bondhura. So tense means time. যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো আমরা সময়। তাহলে আমরা বলছি টেন্স মানে হচ্ছে সময়। এখন আমরা আসি যে টেন্স কাকে বলে বন্ধুরা, কাকে ডেফিনেশন অফ টেন্স। চলো আমরা ডেফিনেশন অফ টেন্স বলি। ডেফিনেশন অফ টেন্স হচ্ছে কোনো কাজ করার সময়কে টেন্স বলে। কোনো কাজ করার সময়কে টেন্স বলে। তাহলে আমরা লিখি কোনো কাজ করার সময়কে টেন্স বলে। আবার যদি আমরা একটু পূর্ণভাবে বলি যে ক্রিয়া, এই যে যেটা কোনো কাজ এটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। অ্যান অ্যাকশন হ্যাজ ডান ইন দ্য টাইম, দ্যাট ইজ কল্ড টেন্স। অ্যান অ্যাকশন হ্যাজ ডান অর হ্যাজ বিন ডান বাই অ্যানি ওয়ান ইন টাইম অর অ্যানি টাইম অর দ্যাট ইজ কল্ড টেন্স। তাহলে আমরা বলছি যে কোনো কাজ করার সময়কে আমরা কি বললাম, টেন্স বললাম। কোনো কাজ করার সময়কে আমরা টেন্স বা সময় বলছি। টেন্স বন্ধুরা থ্রি কাইন্ডস। টেন্স কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি? এক নম্বর প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। দুই নম্বর পাস্ট টেন্স। এবং তিন নম্বর ফিউচার টেন্স, ফিউচার টেন্স। তাহলে বন্ধুরা আমরা জানি প্রেজেন্ট টেন্স মানে কি বলো? বর্তমানকাল। এত সুন্দর। পাস্ট টেন্স মানে কি বলো? অতীতকাল। সুন্দর, তোমরা পারতেছো। ফিউচার টেন্স মানে কি বলো? ভবিষ্যৎকাল। তাহলে আমরা বলছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। মানে টেন্স তাহলে কয় প্রকার? তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে আমরা কি বললাম, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। এবং টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। যেমন ধরো প্রেজেন্ট টেন্স যদি বলি আমি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা সচরাচর আমার কাজ। আমি স্কুলে যাই, আমি বই পড়ি, আমি ভাত খাই, আমি আমি বাজারে যাই, এর প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার যদি বলি যে আমি আই ওয়েন টু স্কুল লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, তার মানে কি? গত বছর আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, মানে এটা আমার অতীত। আর যদি বলি যে টুমোরো, টুমোরো আই উইল গো টু স্কুল, আগামীকাল আমি স্কুলে যাব, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। এখন বন্ধুরা আমরা একটা দেখি, ধরো আজকে আমরা যদি বলি এটা ফ্রাইডে, এটার আগে কী বলো তো? ফ্রাইডে আয় কি? শুক্রবার আয় কি? বৃহস্পতিবার, ওয়েডনেসডে। হ্যাঁ, এরপরে বৃহস্পতিবার শুক্রবারের পরে কি? শনিবার, স্যাটারডে। আচ্ছা, তাহলে আমরা বলছি এটা হচ্ছে বৃহস্পতি, এটা হলো শুক্র আর এটা হলো শনি। তাহলে দেখো বন্ধুরা, আমরা যেটা বর্তমান, এটা মনে করো শুক্রবার, আজকে শুক্রবার মনে করো, তাহলে এটা হচ্ছে বর্তমান। গতকাল ছিল কি? বৃহস্পতি, এটা হচ্ছে আমার অতীত। আগামীকাল শনিবার, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ। তাহলে আর একটা তোমাকে আমি এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে পারি, সেটা হচ্ছে
মনে করো এটা একটা বাস, এই বাসটা রাজশাহীতে দাঁড়িয়ে আছে। বাসটা আসলো কোত্থেকে? ঢাকা থেকে। এই বাসটা ঢাকা থেকে এসে এখন বর্তমানে রাজশাহীতে অবস্থান করছে। যাবে কোথায়? যাবে মনে করো নওগাঁ। যাবে কোথায়? যাবে হচ্ছে নওগাঁ। অলরেডি ঢাকা থেকে এখানে এসে বাসটা অপেক্ষা করতেছে, এখানে অপেক্ষা করছে। তার এখন বাসটা যেখানে রয়েছে রাজশাহী, রাজশাহী বর্তমান না ভবিষ্যৎ না অতীত বন্ধুরা? ডেফিনেটলি রাজশাহী হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান। এখন বাসটা ছিল কোথায়? ঢাকাতে ছিল, ঢাকা থেকে ছেড়ে চলে এসছে। ঢাকা এখন অতীত, তার মানে ঢাকা না হচ্ছে বন্ধুরা পাস্ট। এখন বাসটা যাবে কোথায় আমরা দেখতে পাচ্ছি কি? নওগাঁ? নওগাঁ দেখতে পাচ্ছি না। বাসটা নওগাঁ যাবে, অনেক দূর পথ রাজশাহী থেকে নওগাঁ, সেখানে যাবে, সেটা হচ্ছে ফিউচার। তাহলে আমরা বাসের হিসাব যদি করি, ঢাকা থেকে বাস শুরু হয়েছে, এখন বর্তমানে তোমার কী বলে রাজশাহীতে রয়েছে, রাজশাহী বর্তমান, এটা অতীত, এটা ভবিষ্যৎ। এবার এই বাসটা যখন নওগাঁতে চলে আসবে, বাস যখন নওগাঁয় চলে আসলো, তখন এই নওগাঁ হয়ে যাবে প্রেজেন্ট, আর এই রাজশাহী এবং ঢাকা হয়ে যাবে তোমার পাস্ট। আবার যখন কোথাও যাবে, নওগাঁ থেকে যদি আরও কোথাও যায়, তখন সেটা হয়ে যাবে আবার ফিউচার। বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারছি কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, আর কোনটা ফিউচার। তাহলে বন্ধুরা আমরা বললাম যে টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ঠিক আছে, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা আমরা আলোচনার বিষয় ছিল টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কী কী প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার আমরা আলোচনায় যাব প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি বন্ধুরা বলো? বর্তমানকাল। তাহলে আমরা যদি বলি বর্তমানে কোনো কাজ, বর্তমানে যা হয়, যা কিছু হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা যদি বলি প্রেজেন্ট টেন্স মিন্স বা প্রেজেন্ট টেন্স রেফার্স দ্য অ্যাকশন হুইচ ইজ ডান প্রেজেন্টলি, যেটা বর্তমানে যেটা কাজ হবে বা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার? প্রেজেন্ট টেন্স চার প্রকার। তাহলে বন্ধুরা আমরা কিন্তু আবার একটু বলি, আমরা প্রথমে টেন্সের সংজ্ঞা পড়লাম, টেন্স, টেন্সের আমরা সংজ্ঞা পড়লাম। টেন্সের সংজ্ঞার পর কী পড়লাম? কাইন্ডস অফ টেন্স পড়লাম, অর্থাৎ টেন্স কয় প্রকার, কাইন্ডস অফ টেন্স পড়লাম। কাইন্ডস অফ টেন্সের পর আমরা কী পড়লাম? প্রেজেন্ট টেন্স পড়লাম, প্রেজেন্ট টেন্স পড়লাম। এবার প্রেজেন্ট টেন্স পড়ার পর কী পড়লাম? কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স পড়লাম, কাইন্ডস, কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স। অর্থাৎ তাহলে আমরা যদি আমরা বললাম প্রেজেন্ট টেন্স চার প্রকার, আজকে আমরা এই পর্যন্ত থাকবো। তাহলে তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্কটা তোমাদের বলি এবার, হোমওয়ার্ক সবাই লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে প্রথম হচ্ছে টেন্স কাকে বলে, কত প্রকার, কত প্রকার ও কি কি, অর্থাৎ টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এক নম্বর। দুই নম্বর, তাহলে আমরা বললাম টেন্স, কাইন্ডস অফ টেন্স। দুই নম্বর বলছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কাকে বলে, কত প্রকার, কত প্রকার। এই দুটো তোমরা হোমওয়ার্ক বাড়িতে করে আমাকে পাঠিয়ে দিবা। তো বন্ধুরা আমি একটু রিভিউ করি, টেন্স আমরা বললাম ক্রিয়ার কাজকে বা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার কাজ সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স,
ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ হয় এর উপর তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স চার প্রকার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমরা এই হোমওয়ার্কটাও আশা করি আমাকে সবাই দিবে। বন্ধুরা বন্ধুরা তোমরা ফাইভ থেকে সিক্সে আসছো, তারপরে তোমরা প্রাইমারি থেকে এখন হাই স্কুলে পড়ো। বন্ধুরা তুমি প্রাইমারিতে যতটুকু পড়েছো এখন তাকে তোমাকে বাড়াতে হবে। বন্ধুরা তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ডে বাই ডে তুমি বড় হচ্ছ, তাহলে তুমি যখন বড় হচ্ছ তাহলে তোমার পড়াটাও বন্ধুরা বড় হবে। তুমি ফাইভে পড়তে পাঁচ ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টা, তোমাকে সিক্সে পড়তে হবে ছয় ঘন্টা। যদি পাঁচ ঘন্টা পড়ো এখন ছয় ঘন্টা পড়তে হবে, যদি চার ঘন্টা পড়ো এখন পাঁচ ঘন্টা পড়তে হবে। মিনিমাম তোমাকে এক ঘন্টা কিন্তু তোমার পড়ার যে রুটিনে যে এক ঘন্টাকে বর্ধিত করতে হবে বন্ধুরা। তাহলে তোমরা অবশ্যই পড়ার সময়টা তোমরা এক ঘন্টা করে বাড়াবে এবং তোমাদের যে নেচার, তোমাদের যে বিহেভিয়ার, তোমাদের সব কিছু বন্ধুরা চেঞ্জ হবে। তোমরা ক্লাসে হই হুল্লোড় করবা না, তোমরা ক্লাসে মনোযোগ দিয়ে স্যারের কথা শুনবে। যেমন আমার ক্লাসে তোমরা অনেকেই একটু কথা বলার চেষ্টা করো, যদিও অনেকেই এখন ভালো হয়েছে, আমি খুব তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো তার জন্যে। যাই হোক, আমাদের ইংরেজি শিখতে হবে, ইংরেজি জানতে হবে, ইংলিশে কথা বলতে হবে বন্ধুরা, তাহলে আমরা আমাদের যে শ্রম সেটা আমরা সার্থক হবে বন্ধুরা। তাহলে আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমরা আগামী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে, হয়তো বা পাস্ট টেন্স নিয়ে বা প্রেজেন্ট টেন্সের আরও অন্য কোনো টেন্স নিয়ে আমরা সামনে ক্লাসে আগাবো, সামনে ক্লাসে কথা বলবো বন্ধুরা। লাস্ট তোমাদের যেটা বলতে চাই সেটা হলো, এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা একটু ভালো থাকো, তোমরা বাইরে একটু কম যেও, তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো। এই যে আজকে যে পরিস্থিতি আমাদেরকে বলছে হাত ধোয়ার কথা বলা হচ্ছে, আমরা যদি বন্ধুরা পাঁচ অক্ত নামাজ পাঁচবার উজু করি তাহলে কিন্তু আমরা এই যে জীবাণু, এই যে রোগ, এই যে ভাইরাস থেকে বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই মুক্তি লাভ করব, আমরা বিরত থাকব। তারপরে উপরে যিনি আছেন তিনি তো আমাদের সব কিছু বন্ধুরা দেখছেন বন্ধুরা। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্ত থাকুক, তোমাদের পাঁচ অক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।